আলোচনা পূর্ণ প্রেম প্রচারিতে হইল মানন, সে কারণ হইল যশ পন্থের নন্দন। যদি বল গৌরাঙ্গের প্রেম তুচ্ছ নয়, সেই প্রেম শশীবে কেন কলির মায়ায়। তার সাক্ষী ভাগবতে আছে প্রমাণ, রাজা পরীক্ষিত স্নান করিবার যা। বিশ্বরূপে ছিল ধর্ম দাঁড়িয়ে তখন, মুদগার লইয়া কলি ভেঙেছে চরণ। হেন কালে বসুমতি সুরভি রূপেতে, কেঁদে কেঁদে কাকে ডেকে রাজা পরীক্ষিতে। ওই কলি ওই ধর্ম এই আমি খিতি, রক্ষা কর বিপদে ধার্মিক নরপতি। কলিকে ধরিয়া রাজা চাহিল কাটিতে, শরণ লইল কলি প্রাণের ফল। রাজা বলে না রহিবি মম অধিকারে, চারি স্থান চাহি নিল কলি পরিহারে। স্বর্ণকার দোকান অপর বেশালায়, সুরাপান জীব হত্যা যে যে খানি হয়। চারি ঠাই পেয়ে কলি পাইল আল্লাহ, ভাবে সর্বঠাই হলো আমার প্রসাদ। বেশালয় যায় কেহ করে সুরাপান, যদি কোন মহাজন সেই পথে যান। বাবা বেশের কলম সাক্ষী বেশাবলিকারে, পঞ্চ সঙ্গ করে নারী বেশাবলিদারে। অনেকেই জীব হত্যা করেছে সদায়, মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্যে নয়। ধনবান হইলে যাবে স্বর্ণকার ঠাই, দোকান স্পর্শিলে কলি তাহা কি এরাই। ইহাতেও যদি কেহ না ভুলে মায়ায়, রসিকের ধর্ম দিয়া অনেকে মজায়। তার সাক্ষী শ্রী গৌরাঙ্গ ধর্ম যাবে দিল, চিত্রগুপ্ত স্তব্ধ চিত্ত খাতা ফেলে এইল। মৌন হয়ে বসিলে যম মহাশয়ে, কাম ক্রোধ সরজিপু হইল উদয়ে। যারে যার প্রাদুর্ভাব জানাইল তাই, সবে কহে যময়ধি কার যায় নাই। সেই সব লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়, সংক্ষেপে লিখিব কিছু শাস্ত্রে যাহা করে। কাম বলে মহারাজ চিন্তা কি তোমার, আমি ভরে দিব তব দক্ষিণের দ্বার। শ্লোক কায় চিন্তা ভো মৃত্যুপথে অহং প্রকৃতি ভবানাং শোষিতং শোষিতং প্রেম চৈতন্যং কিং করিষ্যতি পয়া। শশিব শশিব প্রেম প্রকৃত হইয়া,
কি করিতে পারে একা চৈতন্য আসিয়া, বলে কলি শুন বলি ধর্ম নরমনি, আমি দিব গৌরাঙ্গের সব ভক্ত আনি, ধরিব বই রাগ্য বেশ মুখে রেখে দাঁড়ি, ভ্যাগে দাঁড়ি সাধু হয়ে ফিরিব বাড়ি বাড়ি, চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে, শিখাইব এই তত্ত্ব সুযুক্তি জমকলি প্রভাবে গ্রন্থ বিরচিত, জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত, নানা মত করি কলি জীব ভুলাইল, শাস্ত্র ছাড়া মত কত কলি দেখাইল, মাতা পিতা না মানে না মানে গুরুজন, নারী বাধ্য পিতা করে পুত্রে বিসর্জন, আরে দেখা গৌরাঙ্গের মতে যত ছিল তাহার মধ্যে কলি কত মত দিল, গৌরাঙ্গের মতে প্রায় লোভ হইয়ায় নরোত্তম শ্রীনিবাস এসে এ সময়ে, দুই প্রভু শেষ লীলা করিল উচ্চার, মধুর মাধুর্য প্রেম প্রকাশী সকল, আবার হইল করিল মায়ায় গোস্বামীর ধর্ম বলি বিপদ লয়ে, প্রকৃতি হইয়া প্রেম করিল শোষণ, চমকিত হইল যত সাধকের গণ, বীরভদ্র প্রিয় শিষ্য চারিজন ছিল, প্রতিজ্ঞা করিয়া তারা কহিতে লাগিল, যথাকারে বিন্দু মোরা তথায় পাঠা, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব, বনচারী অখিল চার সেবা কমলিনী, হরি গুরু এই চারি সম্প্রদায় জানি, পূর্ব পূর্ব মহাজন যেই ধর্ম জজিল, বীরভদ্র সেই ধর্ম শিষ্য জানাইল, প্রকৃত আশ্রয় করি সিদ্ধি প্রাপ্ত হল, সে কারণ চারিজন প্রতিজ্ঞা করিল, আধুনিক সেই ধর্ম শুনাই শ্রবণে, প্রকৃতি আশ্রয় লোভে শিক্ষা গুরু জানে, দিহ ধর্ম ত্যাগ করি পচা গৃহি হয়, প্রকৃত সঙ্গ ধর্ম না হৃদয়ে, বুঝিতে না পারে ধর্ম করে নারী সঙ্গ, হাতে তালি দেয় কলি দেখি আসে রঙ্গ, বিধবা হইল কোন যুবতী রমণী, গর্ভবতী হলে তারে ভ্যাগ দেয়, কাঁচা গৃহী শিষ্য করি রাখে যে তাহারে, সেই গর্ভে পুত্র হলে সেবায়িত করে, জাতিতে বৈরাগী তার হয় পরিচয়, কর তালি দেয় কলি
দেখিয়া তাহাই হরিবর হরিবর সৌরাঙ্গ প্রভু জবে প্রেমে প্রচারিলা সব ভক্তি দুর্লভ প্রেম জীবে শিক্ষা দিল চরিং চিরাত যেই প্রেম ছিল অনার্পিত বিরিঞ্চিত বাঞ্চিত প্রেম নামের সহিত বিলাইল সেই প্রেম নাম রসে মাখা তাহা দেখি চিত্ত গুপ্ত ছেড়ে দিল লেখা জমরাজ ছাড়ে ধর্ম ধর্মের বিচার অবসর হয়ে কহে গেছে অধিকার তাহা শুনি কলিরাজ ছয়েরি পুলয়ে জম চিত্ত গুপ্ত স্থানে উতরিল গিয়ে কলিরাজ ডাকে মহা মায়াকে সম্রিয়া মহা মায়া এলো কলি সাপক্ষ হইয়া কলি কহে ধর্মরাজ কেন অবসা চিত্রগুপ্ত লেখা ছাড়ে কেমন বলব চিত্রগুপ্ত বলে খাতা রাখিব কি জন্য লেখা পড়া দুটা মোরা পাপ আর পুণ্য পাপ গেল পুণ্য গেল লেখা গেল এবে কি বোঝা বিধি অগোচর যম কহে অধিকা গিয়াছে আমার পাপ পুণ্য শূন্যকার করিব বিচার কলি কহে মময় অধিকার যদি যায় তোমার এই অধিকার থাকিবে নিশ্চয় লোভ কহে আমি লো ভাইব সব সাধু প্রেম মধ্যে দেখাইব নারী মুখ বিধু হরিব হরিব এক কালে লোভাইব বৈরাগী সক পঞ্চর শিকের কিয়া দিয়া নারী কো গৌরাঙ্গের সঙ্গে হরি কীর্তন ভিতরে নারী আর পুরুষ মা তাই বই একেবারে দুই রূপ বৈরাগী গৌরিয়া বাতুল জাতি লয়ে দলাদলি ভুলাইয়া মূল মদ কহে মৎসর জন্মাব তপসহ নামে প্রেমে মন মজা ইতে নারী বকে হো কাম কহে বৈশ গিয়া তব রাজ পাটে তব অধিকার দিব প্রেমে নিব লোকে মহাজনী পদ বলি দেখাইব পদ চৈতন্যের মতে ছাড়ি ডুবিবে কোষ শিবের চৌষট্টি নিশা দ্বাদশ পাগ ইহা দিকে লইয়া বলা ইব হরি বল একবার হরি বল যায় হরি বল যায় হরি বল পরাত পরে ব্রজরস প্রভু নিজ ধর্ম বেদাতীত গুরুত্ব যা বিধির আগম্য তাহা দেখা ইয়া ভুলা ইব কতগুলি নারী লুব্ধ করাইব মজা সকলি শ্রীনিবাস চৈতন্যের মরাইব তার মধ্যে অন্য অন্য মত চালাইব সেই মত মাতাইব সকল জগ চৈতন্যের মত ছাড়ি ডুবি
আসিবে কোষ সংঘট ঘটাব মঙ্গল আর শনিবারে পারে বারে পারে বানা ইব বারে বারে পিল্ল বৃক্ষ তুলসী মাহাত্ম পাইব হিজলিকা সরাজিকা বারে সাজাইব চৈতন্যের মাদ বারে করিব আসক্ত বাজাইব চৈতন্যের আত্ম আত্মসুখী ভক্ত মাধুর যের ভক্তের মোর নাহি অধিকার হারে ওই সর্জের ভক্তি ভক্তে দিব ছাড়ো রোগা ভক্তি করাইয়া মাতাই একদিকে করিব রোগের পাদুভায়া মতে প্রচারিয়াব মতে আকর্ষিয়া তোমার দক্ষিণ দ্বার দিব পোষাইয়া ইরিদে দহে তরাগে প্রয়াগ প্রচারিব কূপে গঙ্গা প্রচারিয়া তীর্থ বানাইব কুলজারে কুলচা ধর্ম নষ্টাইব বিধি ভক্ত নষ্টিকের ধর্ম ধর্ম ভ্রষ্টাইব প্রচারি বই চাষী সিদ্ধি সাধুত্ব জানাইব ভূত ভাবি বর্তমান তাহারে ভরাইব কন্দর্পে দর্পে মহা ইব কত জান কিয়তক্ষণে মহাইব মহাতের মন কৃষ্ণ ভক্তি ছাড়ি পৈচা শিখো মত লবে এতে তবে অধিকার কমেও বাড়িবে তাহা শুনি জম্বলে ধন্য ধন্য কলি যমদূত সবে নাচে দুই বাহু তুলি কলি বলে ভক্ত মধ্যে প্রভূত পাষণ্ড বহিরাঙ্গ ভক্ত যত সব হবে ভন্ড কুব জলে দেখাইব আর চার্য বিভীষিকা লোক সংগঠন হবে নাহি লেখা যোগা নদী পার নিব নাবি কেরো নাই নিয়া নাবি গো ছাড়িবে কর্ণ অসাধ হইয়া গোছালো রুধির ক্লেদ টিপ্পনী তরণি মুচির নৌকায় পার হইবে ব্রাহ্মণি মুচি জবান ব্রাহ্মণ্যাদি করি যাতায়াতে ভোলাইব পথে রুদ্ধ করি ধত্ত সরে গো তন্ডুল পরশে প্রেম শূন্য আজালমে পরশনে ভক্তি হয় চূর্ণ অজা রক্ত খাওয়াইব কুব জলে ধুয়ে যা জনিক ব্রাহ্মণেরে দোকানি বানাইয়ে তাহারও মিষ্টান্ন খাওয়া ইব বাজারে যাতে ভক্তি লোভ হয় তব কল্যাণে ব্রহ্ম বৈবর্ত পুরা রয়াছে নিশানা পাপ পূর্ণ বসুন্ধরা শস্য জন্মিবে না গাভী হবে দুগ্ধহীন ফলহীন বৃক্ষ নদী নদ খাল বিল ক্রমে হবে শুষ্ক মারতির ক্রোধ ছিল তাহ
পঢ়া কোথা যাবে সেই সাপ মনস্তা অবশ্য ভঞ্জিবে মাতৃ পিতৃ ভাতৃভাত খাওয়াইবে যাচিয়া নরকে মজিবে ধর্ম পালিতে নারিয়া লাবণের চেরি করে সীতাকে পীড়ন আহারে তাহা দেখি কুপিলেন পবন নন্দন সেই কালে আছাড়িয়া লইত জীবন তাহা না করিল শুনি সীতার বারণ জন্মান্তরে তাহারা হইবে রোগমুক্ত তাহারা হইবে সব কুপতীর্থ ভক্ত সধবা বিধবা সব ডুবাইবে সেই কূপে এই দশা হইবে হনুমান বীর কোপে নষ্টি কোপে মৃত ভক্ত পদশিরে ধরি গৌরাঙ্গ হাটে গিয়া বলাইব হরি 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 বল হরি বল নামানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে মায়া হরি নাম না লইবে বলি মারানা এই রূপ ত্রিকৃষ্টিতি কর্মে ধর্ম কর্ম ক্ষয়ে বিস্তারিত লিখিতে গেলে পুঁথি বেড়ে যায় হরি বল হরি বল এই রূপে বৈষ্ণব ধর্মে করে গেল ত্রুটি সেহেতু ঘুচাইতে বৈষ্ণব বেরো কুটি নাটি যুগে যুগে করে প্রভু ভুভার হরণ দুষ্কৃতি বিনাশার ধর্ম দেশের কলমে আছে ভাগবত শ্লোক স্বয়ংের মুখ বাক্য পতিতা পুরাণ পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চতুর্দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবায় যুগে যুগে পয়ার বৈষ্ণবের কুটিনাটি খণ্ডন কারণ সেই কারণ অবতার পূর্ণ প্রয়োজন তারপরেতে যদু বংশ অনেক হইল নিজ বংশ ধ্বংস বাঞ্ছা কেন বা করিল হরি বল 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 আপনি লেনে ভার হরণ করিতে ভাবিলেন আরো ভার হইল আমা হতে যদি বল তার সতী গন্ধারীর সাপ শ্রীকৃষ্ণ ভাবিল কেন মব বংশ আপনি রাখিতে হরি ব্রাহ্মণের মান্য হৃদয় ধরিল ভিগু মুনিপদ চিহ্ন যুধিষ্ঠির রাজসুই যজ্ঞের সময় সহস্তে ব্রাহ্মণ পর শ্রীকৃষ্ণ ধোয়ায় দুর্বৃত্ত যদু বালো পারে নাহি মানে অহংকারে মত্ত হয়ে নামানে ব্রাহ্মণে সম্বরের পেটেতে কেন মুশাল বাঁধিল কপালে সিঁদুর দিয়া শাড়ি পরাইল প্রথমধ্য বসাইল নারী সাজাইয়া দুর্বাসাকে কাকে সবে কপট করিয়া কহবনি এই গর্ভে হবে কি সন্তান
পারে অপমান, প্রকারেতে অপমান মানে ভগবান। ইচ্ছা করে ইচ্ছাময়ে নাসিবারে বংশ, দুর্বাসা মনির সাপে যদুকুল ধ্বংস। মিগিন বৃক্ষে কৃষ্ণ মরে মারিল অঙ্গত, সেই তারা সতীর সাপ এই স্থলে শোধো। গান্ধারীর সাপে যদি যদু বংশ ক্ষয়ে, তবে কেন যদু বংশ বজ্রবীর রয়ে। যদি বলো দুর্বাসা সাপে হয় ক্ষয়ে, ইচ্ছা মরে ধ্বংস ইচ্ছা এরে অগ্রে হয়। দেখিতে দেখারে আছে অনেক দৃষ্টব্য, মূলে খুব হার হরণ মারণ সুসভ্য। তিনি যুগে পাষণ্ডি মস্তক ছেদন, কলিতে পাষণ্ডি সব নামস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, নাম দিয়াই উদ্ধারিল জগায় মাধাই। হরি বল হরি বল। সেই রাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। এই সব কুটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারের জন্য হইল মরণ। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশ বন্তের নন্দ। একবার হরি বল হরি বল হরি বল হরি বল। সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হল, হরি চার নামে যত ভক্তে শিক্ষা দিল। পরিবেগি হস্ত ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থেকে নেশি প্রস্তি ব্রহ্মচার। পরিবে জীব হাত্তা ভয়ে, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিশিকামাশ্রয়। গৃহ ধর্ম গৃহ কর্ম করিবে সফল, হাতে কাম মুখে না ভক্তি প্রবল। পর নারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সদা সচ্চরিত্র রবে। অদীক্ষিত না করিবে তীর্থ পর্যাটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। এই ভাবে করিবেন জীবের উদ্ধার, এ কারণ হইল যশ বন্তের কুমার। কৃষ্ণ প্রতীক গা ভাগ বতের বচন, যুগে যুগে করিবেন ভুভার হর। সে কারণ অবতা হইল প্রয়োজন, অবনীতে অবতীর্ণ পূর্ণ ব্রহ্মহন। অগ্রে পাত কীর্ষির ছেদ ধনু অস্ত্রে, এ যুগেতে প্রেম দান হরি নাম মন্ত্রে। হরি বল হরি বল হরি হরি বল হরি বল। সব যুগে ভুভার হরিল নারায়ণ, এতে কৃষ্ণ ভক্ত আদি করিতে সদন। কৃষ্ণ ভক্তে শৌচ আচরণ কুটি নাটি, শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণব
পেতে পরে ত্রুটি অনেক কারণে হলো এই অবতার জীবের উপায় শূন্য গতি নাহিয়া জীবের ধার প্রেমদান প্রতিজ্ঞা পালন অন্নপূর্ণা শচী বাঞ্চা করিতে পূরণ নারদ পুরাণে আছে নারদ সংবাদে নারদের কাছে হরি কহিল আল্লাহে প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত ভবিষ্যশী সন্ন্যাস গৌর বিগ্রহে শতান্তরে পুরুষোত্তম শাস্ত্র গ্রন্থ ভগবান রচিল কারক চন্দ্র কবিরা সুরা হরিবা